ডেটগুলো ধরে বা না ধরেও এটুকু তো ঘটনা যে গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে নিয়োগ নিয়ে আমরা আলোচনা করছিলাম। যদি সত্যি সত্যি বেআইনি নিয়োগ, যে নিয়োগগুলো ইতিমধ্যে যে লিস্ট ইতিমধ্যে জমা পড়তে শুরু করে দিয়েছে কোর্টের কাছে, সেই লিস্ট ধরে ধরে সম্ভাবনা কি আছে যে চাকরি সেক্ষেত্রে বাতিল হতে পারে, নাকি ইতিমধ্যে যে বিকল্প রাস্তা তৈরি হয়েছে শূন্য পদে তাদেরকে রেখে দেওয়ার বা তাদেরকে অন্যভাবে তাদের পুনর্বাসন দেওয়ার, সেই দিকের পাল্লা ভারী হতে পারে? আইনজীবী হিসেবে কি মনে হচ্ছে ফেরদৌস? আরেকটি মামলা ডিএ মামলা আছে, আরেকটি মামলা আছে, যেই মামলাটি হলো সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে এবং কমিশন গেছে এইটা চ্যালেঞ্জ করে যে তারা যে বেআইনি যারা চাকরি পেয়েছে তাদের যে নিয়োগ দিতে চেয়েছিল অতিরিক্ত পদ ক্রিয়েট করে, সেই মামলা যেটা হাইকোর্ট খারিজ করে দিয়েছে সেই মামলা নিয়েও গেছে। আজকে অনেকগুলোই গুরুত্বপূর্ণ মামলা আছে এবং হাইকোর্টে আছে যে যারা এই বেআইনি ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকবে কিনা, এটার সঙ্গে বুঝতে হবে যে এই রায় হতে পারে। আমি আগের জন বক্তা যিনি বললেন যে মামলা হয় ব্যক্তিকে নিয়ে, নিশ্চয়ই ব্যক্তিকে নিয়ে, কিন্তু ব্যক্তিও একজন মানুষ, তারা এই সরকারি এই ব্যক্তিরাই সরকারকে পরিচালনা করছে বা ব্যক্তিরাই সরকারকে এনেছে, তাই এই ব্যক্তিদের উপরই সরকারের থাকা না থাকা ডিপেন্ড করছে। তার মানে পরোক্ষভাবে এই মামলাগুলোর উপর কিন্তু সরকারের অনেক কিছুই ডিপেন্ড করছে। আজকে আজকে যদি এই রায় হয় যে সরকারকে ডিএ দিতে হবে, সরকার দেউলিয়া হয়ে যাবে, আজকে যদি রায় হয় অভিষেক ব্যানার্জি মামলায় যদি হেরে যান, তাহলে সরকারের একজন সাধারণ সম্পাদক বা দলের সাধারণ সম্পাদকের ক্ষতি হবে। তারপরে যদি দেখা যায় যে বেআইনি নিয়োগ দেওয়া যাবে না, তাহলে কি করে সরকারের ক্যাবিনেট বেআইনি নিয়োগ দিতে হবে সেটা তারা ডিসাইড করলো, সেইটা প্রশ্নের মুখে পড়বে, ক্যাবিনেট হয়তো বাতিল হয়ে যেতে পারে। এই পুরোটাই এই ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা এবং এই মামলাগুলো হলে, যদিও এটা ব্যক্তিকেন্দ্রিক মামলা, সরকারও এখানে বেশ মুশকিলেই পড়বে বলে মনে হয়।